শুধু রাজধানী নয় আশপাশের শহরগুলোতেও এখন বায়ুদূষণের শিকার মানুষ এতে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে সহকর্মীদের কাছ থেকে সে খবর জানবো এবার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাভার গাজীপুর এবং নারায়ণগঞ্জের সহকর্মীরা শুরুতেই যেতে চাই সাভারে শাহিনুর রহমানের কাছে শাহিন আপনার এলাকায় দূষণের বিস্তারিত খবর আমাদের জানাবেন বাবলি আপনাকে ধন্যবাদ আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে চক্রবর্তী এলাকায় এখানে আপনাকে জানাই যে সাভার এবং আশুলিয়াতে কিন্তু বিভিন্ন মিল কারখানার যে কালো ধোঁয়ার ফলে কিন্তু পরিবেশ অনেকটা দূষণ হচ্ছে সেই সাথে কিন্তু অসংখ্য ইট বাটার কারণেও কিন্তু এই পরিবেশ দূষণ হচ্ছে আপনাকে যদি আমরা একটু দেখাই যে আমরা এখন আসি হল একটি ময়লার বাগারের এখানে এখানের যদি চিত্রটি দেখাই যে এখানে যে প্রতিনিয়ত কিন্তু আশেপাশের এলাকা থেকে কিন্তু এখানে ময়লা ফেলা হয় যার ফলে কিন্তু এই ময়লা ফেলার যে জায়গাটা এই ময়লা আবার এখানে পুরানোর ফলে কিন্তু এলাকায় কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাকে জানাই যে সাভারে আমিন বাজারে বিভিন্ন ডাম্পিং পয়েন্ট আছে এবং সেই ডাম্পিং পয়েন্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ডাম্পিং পয়েন্টে ময়লা ফেলার যে আশেপাশের এলাকা পুরো এলাকায় কিন্তু দুর্গন্ধে কিন্তু এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে এবং সেই সাথে আপনাকে জানাই যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু পুরাতন ব্যাটারি সীসা এবং গলানোর ফলে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি আমরা কিন্তু আপনাকে একটি তথ্য দেই যে রাজধানী শহরের চেয়েতে কিন্তু সাভারে কিন্তু বায়ু দূষিত এবং বেশি এবং ঢাকা শহরে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এবং বায়ুর মান এবং মাত্রা হলো 115 এবং সাভারে কিন্তু এর পরিমাণ হলো 135 এবং আপনি বুঝতে পারছেন যে সাভারের ঢাকার চাইতেও সাভারে কিন্তু বায়ু দূষণের পরিমাণ অনেকটা বেশি এবং আমরা এখানে অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি এবং আমরা এখানে এই ব্যাপারে বাংলাদেশ কুরিয়ামূর্তি হসপিটালের যে ডাক্তার ওনার সাথে কথা বলেছি ডাক্তার শফিক উনি বলেছেন যে সীসা এবং উচ্চ তাপমাত্রায় গলানোর ফলে এবং সহযোগী হিসাবে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং সালফার এই ক্ষতিকর এবং যৌগ উৎপন্নর ফলে কিন্তু রাসায়নিক সম্পর্কের ফলে কিন্তু মানুষের চোখের রোগ শ্বাসকষ্ট হৃদরোগ ক্যান্সারের মতো রোগেও কিন্তু পড়ছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে আপনাকে যা জানাই যে এবং সাভার এবং আশুলিয়াতে কিন্তু আপনি জানেন যে এই শিল্পনগরী এখানে কিন্তু অনেক বেশি মানুষের বসবাস যার ফলে কিন্তু মানুষ প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন হসপিটালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্বাসকষ্টজনিত কারণেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে আমরা সাভার থেকে এখন যাব গাজীপুরের নজরুলের কাছে ধন্যবাদ শাহিনুর আপনাকে মহাসড়ক উন্নয়ন ইট ভাটা কালো ধোঁয়া ও শিল্প বর্জ্যের বিপর্যয়ের ফলে দেশের 64 জেলার শীর্ষে রয়েছে গাজীপুর আমি যদি আপনাকে একটু বলতে চাই সেটা হলো যে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা বলেছেন যে দূষণের 70% কারণ হলো সড়কের উন্নয়ন কাজের ধীরগতি ইট ভাটার কালো ধোঁয়া ও শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্য সব কিছু মিলে দম বন্ধ হওয়ার অবস্থা গাজীপুরবাসীর এবং সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজের মহানগরের অভ্যন্তরে যে যানবাহন চলাচল করছে এবং ধুলাবালি ও ইটের ক্ষুদ্র কণা বাতাসে উড়ে বেড়ায় এবং শিল্প কলকারখানার বর্জ্য গাজীপুরের পরিবেশকে ভারী করে তুলেছে এবং আমরা যদি বলতে চাই যে সমগ্র দেশের 64 জেলায় 3000 স্থানে বায়ু দূষণ নিয়ে একটি পরিবেশ অধিদপ্তর থেকে একটি জরিপ করেছে সে জরিপে দেখা গেছে যে এখানকার সবচেয়ে বাতাসের অতি ক্ষুদ্র বস্তুকণার সংখ্যা গড়ে ছিল প্রতি বর্গ কিলোমিটারের 0.41 মাইক্রোগ্রাম কিন্তু বাতাসের আর্দ্রতা থাকার কথা মাত্র 65 মাইক্রোগ্রাম কিন্তু জরিপে দেখা গেছে গাজীপুরেই পাওয়া গেছে প্রতি ঘনমিটারে 263.51 মাইক্রোগ্রাম এবং পরিবেশবিদরা বলছেন যে এখনই এই দূষণ থেকে যদি নগরবাসীকে রক্ষা করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এবং এই দুর্ভোগ আরও বেড়ে যাবে তো আমরা দাঁড়িয়ে আছি ঢাকা গাজীপুরের গাজীপুর শিববাড়ি এলাকায় এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছি যে এই চিত্র কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু আপনার বায়ু দূষণের মাত্রাটা এতই বেশি বেড়েছে
এতই বেশি বেড়েছে যে মানুষ কিন্তু এখানে অস্থির হয়ে রয়েছে এবং ঠান্ডা কাশি জ্বর এবং বুক ব্যথা নিয়ে মানুষ কিন্তু প্রতিনিয়তই হসপিটালে দৌড়াচ্ছেন। এখানে বাসা বাড়িতেও মানুষ কিন্তু আপনার ঠিক মতন অবস্থান করতে পারছেন না ধুলাবালির কারণে। এখন আমাদের সর্বশেষ খবর জানতে আমরা নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি বিল্লাল হোসেন অপেক্ষা করছেন, আমরা চলে যাচ্ছি বিল্লাল হোসেনের কাছে। নজরুল, আপনি জানেন যে গাজীপুর এবং রাজধানীর পরে কিন্তু এই যে বায়ু দূষণের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে। এর মূল কারণটি হচ্ছে নারায়ণগঞ্জের চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য ইটভাটা এবং এই শিল্পাঞ্চল হওয়ার কারণে এই নারায়ণগঞ্জে কিন্তু প্রতিনিয়ত বায়ু দূষণ হচ্ছে। ঠিক আমরা যদি আরও একটি বিষয় দেখাই যে মূল সড়কের পাশে এখানে কিন্তু সড়ক সংস্কারের কাজ চলছে, তো এই সড়ক সংস্কারের কাজ করার কারণে মূলত সড়ক থেকে বালি সহ নানা ধরনের ময়লা কিন্তু বাতাসে উড়ে যাচ্ছে। এর ফলে ফুসফুসের রোগ, শ্বাসকষ্টের রোগ সহ নিউমোনিয়ার রোগও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। আমি কথা বলেছি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিগত সময়ের তুলনায় এই বায়ু দূষণের কারণে রোগীর সংখ্যা কিন্তু শীতকালে দ্বিগুণ বেড়ে যায়। তারা বলছেন যে যারা এই বায়ু দূষণ রোধে কার্যকরী ভূমিকা রাখার কথা তাদের আসলেই গুরুত্ব দিয়ে বিষয়টি কাজ করতে হবে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন যে তারা বিভিন্ন ধরনের ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান করে থাকেন, যেসব কলকারখানার কারণে বায়ু দূষণ হচ্ছে তাদেরকে নোটিশ করে থাকেন। তবে যানবাহনের কারণে এই সড়কের মধ্যে যে পরিমাণ বায়ু দূষণ হয় সে সংক্রান্ত তাদের কাছে মেশিন বা মিটার না থাকার কারণে তারা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না। এর পাশাপাশি জনবল সংকটের কারণেও তারা ঠিকমতো তদারকি করতে পারেন না। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বায়ু দূষণ রোধে তারা দ্রুত কার্যকরী ভূমিকা পালন করবেন। তো এই পরিস্থিতি আসলে নারায়ণগঞ্জের। ফিরে যাব স্টুডিওতে, বাবলি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, এতক্ষণ সাভার, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত ছিলেন। এইসব এলাকায় বায়ু দূষণ এবং এর ফলে যে রোগ ব্যাধির সংক্রমণ, সে ব্যাপারে সবশেষ খবর জানানোর চেষ্টা করছিলেন।